হার্টের সমস্যা, মরণ ব্যাধি রোগ যেটাকে আমরা বলে থাকি, হার্টের যে বিভিন্ন প্রবলেম হয় এর সাথে কিন্তু বড় সম্পর্ক হলো চবরি। আমরা পোলাও, বিরিয়ানি, ভাজি, চানাচুর, সিঙ্গারা, চমচা, ফাস্টফুড, রিচ ফুড, হার্ট ফুড, জাঙ্ক ফুড, এই যে খারাপ তেলওয়ালা চবরিওয়ালা জীবের মজার খাবারগুলো আমরা খাই, বিয়ে বাড়িতে যাওয়া মানে একটা পবিত্র জায়গায়, সেখানে পোলাও, বিরিয়ানি, তেল, ভাজি, ভুনা, এই রসানো কষানো এই সব বাজে খাবারগুলো কিন্তু আমাদের হার্টের রোগের জন্য প্রধান কারণ। যখনই দেখবেন বুকে একটু চিড়চিড় চিড়চিড় ব্যথা করতেছে, যখনই বুঝতে পারবেন যে ডাক্তার বলবে যে আপনার আর্টারি ভেইনগুলো একটু ব্লক হয়ে আসতেছে, আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা, চর্বির মাত্রা বেড়ে যাচ্ছে, আপনারটা আপনি নিজেও বুঝতে পারবেন, একটু পেট বড় হয়ে যাচ্ছে, একটু মোটা হয়ে যাচ্ছেন, একটু ওজন বেড়ে যাচ্ছে, একটু ভালকি হয়ে যাচ্ছেন, হার্টে একটু ব্যথা করতেছে, বুকে ব্যথা করতেছে, পিঠে ব্যথা করতেছে, চিড়চিড় চিড়চিড় করে হাতের বা বুকের বা দিকে ব্যথা হচ্ছে, আমরা যেটাকে বলি বাম দুধের 1 ইঞ্চি নিচেই একটু ব্যথা করতেছে, ব্যথা সামনের দিকে উঠে পিছনের দিকে চলে যায়, এটা গোলব্লাডার স্টোনেরও এই ধরনের ব্যথা হতে পারে, আর হার্টেরও এই ধরনের ব্যথা হতে পারে, আবার ব্রঙ্কালেজমারও এই ধরনের ব্যথা হতে পারে। কিন্তু সব কিছু মিলে আমাকে সাথে সাথে চবরি খাওয়া বন্ধ করে দিতে হবে, রাত জাগা বন্ধ করতেই হবে, সকালে 5টার ভিতরে যেন ঘুমের থেকে উঠতে পারি এইভাবে 9টা 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। আমার খাদ্য অভ্যাসের পরিবর্তন না করলে আমি হাই প্রেশার, কোলেস্টেরল, চর্বি জাতীয় রোগের সমাধান দিতে পারবো না।